এটাকে আমরা মোটামুটি এযাবৎকালের সবচাইতে বড় স্ক্যাম বলতেই পারি এবং ভাবতেই পারি বা সেভাবে দেখতেই পারি বিষয়টাকে। থেরানস একটা কোম্পানি, সেই কোম্পানির প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমস তার বিরুদ্ধে রায় আসছে। সো এই ঘটনাটা নিয়ে আমি বেশ মাসখানেক আগে একটা আলোচনা একটা পর্বে মেনশন করছিলাম যে এই খুব একটা আলোচিত ট্রায়াল যাচ্ছে, এই মুহূর্তে খুব দ্রুতই রায় আসবে। সো সেই ঘটনাটার রায় যদি আপনারা কেউ সেই পর্ব দেখে থাকেন আর কি। নাও এটা ইন্টারেস্টিং অনেকগুলো কারণ এবং এটা একটা মানে বেশ আলোড়ন সৃষ্টিকারী চমকপ্রদ একটা কেস এবং কেসের রায়। সেটার কারণ হচ্ছে আমরা তো যে দুনিয়া যে নিয়মে চলে, কেউ যখন সাকসেসফুল হয় তখন সবাই তার স্টোরি শুনে, সবাই তার গল্প শুনতে যায়, সবাই তার সম্পর্কে জানে, কিন্তু সাকসেসফুল না হইলে তখন আর কেউ তার সম্পর্কে জানে না। আমরা ফেসবুক সম্পর্কে জানি, ইউটিউব সম্পর্কে জানি, গুগল সম্পর্কে জানি, অ্যামাজন সম্পর্কে জানি, কারণ এরা সাকসেসফুল। তো যেহেতু এই কোম্পানিটা থেরানোস সাকসেসফুল হয় নাই, এই কারণে আমরা কেউ এটা হয়তো অনেকেই নাম শুনি নাই কখনো, কিন্তু আমি কম্পারিসনটা টেনে এটা বুঝাতে চাচ্ছি যে সে এই পর্যায়ের বিগ ছিল, এই পর্যায়ের জায়ান্ট ছিল থেরানোস। তাকে বলা হচ্ছিল নেক্সট সিলিকন ভ্যালি জায়ান্ট, তাকে বলা হচ্ছিল নেক্সট অ্যাপল, নেক্সট অ্যামাজন, এরকম মানে বিগ ডিল আর কি, রাইট? নাও সে সাকসেসফুল হয় নাই দেখে আপনারা তার সম্পর্কে জানতে পারেন না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে এটা একটা বিগ ডিল। তো যেই অভিযোগটা তার বিরুদ্ধে ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইক 11টা কাউন্টে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে 4টাতে সে গিলটি প্রমাণিত হয়েছে, 4টাতে হচ্ছে গিলটি, 4টাতে গিলটি প্রমাণিত হয়েছে, 4টাতে হচ্ছে ইয়ে প্রমাণিত হয়েছে নট গিলটি, 8, 3, 11 না, হ্যাঁ, আর বাকি তিনটাতে হচ্ছে, বাকি তিনটা তো গিলটি প্রমাণিত হয় নাই, কিন্তু সম্ভবত থাক ডিটেলসটা এক্স্যাক্টলি মনে নেই, বাট বেসিক্যালি 4টা কাউন্টে গিলটি প্রমাণিত হয়েছে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে। এই কেসটা ইন্টারেস্টিং অনেকভাবে, অনেক কারণে। নাম্বার ওয়ান তো অবশ্যই যেহেতু আলোচিত, সে এত একটা বিগ ডিল, একটা বিশাল সিলিকন ভ্যালি জায়ান্ট, সে যেটা করছে যে যেই কাউন্টগুলোতে সে অপরাধ প্রমাণিত হয়েছে এবং হয় নাই, এখানেই আলোচনা ইন্টারেস্টিং, যে সে হচ্ছে প্রায় $1 বিলিয়ন হচ্ছে তুলছিল, টাকা তুলছিল ইনভেস্টরদের কাছ থেকে। নাও তার কোম্পানির দাবি ছিল যে সে হচ্ছে ফিঙ্গারটিপ থেকে ব্লাড নিবে, আঙুল থেকে একটু পিঞ্চ করে ব্লাড নিবে, নিয়ে মুহূর্তেই প্রায় 100টা হইতেছে টেস্ট রেজাল্ট সে জানাই দিতে পারবে এই অল্প একটু ব্লাড থেকে। তো এটা তো একটা বেশ গ্রাউন্ড ব্রেকিং, যারা হইতেছে সায়েন্টিস্ট তাদের সবাই লাইক, তখন আমি অনেক ইন্টারভিউ দেখছিলাম, সায়েন্টিস্টদের কথা শুনছিলাম, তো সে একটু স্টান্টবাজ টাইপের। এই 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 পয়েন্টটা আমি একটু মেক করছিও যে অতীতে যখন তাকে নিয়ে কথা বলছিলাম একটা পর্বে, তখন আলোচনা করছিলাম, এখন আরেকটু আলোচনা করি যেহেতু সবাই তো হয়তো দেখেন নাই সে পর্ব। সো সে বেসিক্যালি আমি যেটা বুঝছি তার সম্পর্কে, আমার যেটা অবজারভেশন, সে হচ্ছে স্টান্টবাজ ধরনের। নাও স্টান্টবাজি সবাই করে, এই কথাগুলোতে আসবো আশা করি, ঢুকবো ভুলে না গেলেই হয় পয়েন্টগুলোর, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে স্টান্টবাজি সবাই করে বলতে কি, সিলিকন ভ্যালিতে যারাই হচ্ছে অন্টারপ্রেনর এদের সবার স্টান্টবাজি করার ইতিহাস আছে, এটা লাইক ওপেন সিক্রেট, এটা সকলে জানে, এটা হিডেন কিছু না, যে যারা সিলিকন ভ্যালির স্টার্ট আপার কী বলে, কেমনে বলে স্টার্ট আপ আর কি, স্টার্ট আপ কোম্পানি কর্পোরেশন, এরা হচ্ছে যখন ইনভেস্টমেন্ট খোঁজে তখন ইনভেস্টরদের কাছে গিয়ে অনেক তথ্য, অনেক দাবি দাওয়া করে যেগুলো সব কিছু সত্য না নেসেসারিলি। নাও সমস্যাটা যেটা হয় না তাদের ক্ষেত্রে, যে তারা দাবি দাওয়াগুলো করে টাকা তোলার পর তারা যদি সাকসেসফুল হয় তাহলে তো এটা নিয়ে কোনো ইস্যু নাই, তারা একটা দাবি করছে যে এই পরিমাণ তোমাদের আমরা হইতেছে স্টক দাম হবে আমাদের কোম্পানির এবং সেটা হয়েছে, এভরিথিং মেক সেন্স, এভরিথিং গুড, অল গুড, রাইট? কিন্তু যদি এমন হয় যে দাবি করছে এবং দাবি সত্য প্রমাণিত হয় নাই, তখনই তো প্রশ্ন আসে ইনভেস্টররা তার পেছনে আসার, যে তুমি এই দাবি করছো এখন আমাদের টাকা ফেরত দাও। সো এই ঘটনাটা ঘটছে এলিজাবেথ হোমসের কাছে সাথে, সে দাবি করছে এই করে $1 বিলিয়ন তুলছে, কিন্তু ইনভেস্টরদের কাছ থেকে যে দাবি করে টাকাগুলো তুলছে সেই দাবিগুলো প্রতিষ্ঠা করতে পারে নাই, সত্য প্রমাণ করতে পারে নাই, এখন তারা তার পেছনে আসছে, এখন সে আর প্রমাণ করতে পারতেছে না যে তার দাবিগুলো সত্য ছিল। সো পয়েন্টটা যেটা, যে এই দাবিগুলো অন্যান্য কোম্পানির সিলিকন ভ্যালির ইনভেস্টররা সবাই করে, এটা সারা আমেরিকাতে সকলে জানে, এটা প্রতিষ্ঠিত মিডিয়াতে থেকে শুরু করে সরকারের কাছেও এটা প্রতিষ্ঠিত, সরকারও জানে, এটা সকলে জানে যে সিলিকন ভ্যালির ইনভেস্টররা বিগ টক করে, অনেক এক্সাজারেট করে, কিন্তু ওই যে অ্যাগেন তারা যেহেতু সাকসেসফুল হয়ে গেছে বা হয়েছে, সো এটা নিয়ে কেউ কোনো মাথা খামায় নাই। সো তার এই প্র্যাকটিসটা আউট অফ দ্য অর্ডিনারি না, এই এলিজাবেথ হোমসের এই প্র্যাকটিসটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, যে সে বিশাল বিশাল নানান মিথ্যা কথাবার্তা, বোম্বাস্টিক দাবি দাওয়া করে টাকা তুলছে, এটা সিলিকন ভ্যালির সবাই তোলে। ও আচ্ছা, যেই কারণে পয়েন্টটা বলতেছিলাম যে তার যেই একটা স্টান্টবাজি, আর তার একটা হইতেছে স্টান্টবাজির ব্যাপারটা, ওইটা এইটা থেকে প্রমাণিত হয় না, এই পয়েন্ট আমি করার জন্য এতক্ষণ বললাম, কারণ সিলিকন ভ্যালির ইনভেস্টর সকলেই স্টান্টবাজিটা করে। সো শুধু এটা দিয়ে আমি তাকে বলতেছি না, তার আরও
অ্যাক্টিভিটি, সে হচ্ছে ইয়েকে কি বলে জানি ইয়েকে ফলো করতো, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। হ্যাঁ, সো তার আইডল ছিল সেটা সমস্যা না, কিন্তু সে যেটা করতো স্টিভ জবসকে কপি পেস্ট করতো। মানে আপনি যাকে পছন্দ করেন তার কাছ থেকে কিছু শিখবেন, একটা জিনিস শিখে আপনি আপনার নিজের স্বকীয়তার সাথে ওইটার একটা ব্ল্যান্ড ঘটাবেন, কিন্তু সে যেটা করতো স্টিভ জবস হইতেছে ওই যে ইয়ে পড়তো, জামা পড়তো এরকম উঁচা কলারওয়ালা, সেও উঁচা কলারওয়ালা জামা পড়বে। স্টিভ জবস সপ্তাহে যেদিন মিটিং নিত, সেও তার কোম্পানির মিটিং নিছে সপ্তাহে ওই দিন। এরপর তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে তার কণ্ঠে যে পুরুষালী কণ্ঠ, তার কণ্ঠ এরকম ছিল না আগে। তার যারা তাকে চিনতো সকলে বলছে না তার কণ্ঠ তো এরকম ছিল না। সে যখন কোম্পানি খুলছে ইনভেস্টমেন্ট, তখন কণ্ঠ এরকম ভারী করছে জানি সবাই, মানে সে যখন একটা রুমে কথা বলে সবাই জানে তার কণ্ঠের কারণে ফিল করে যে সিরিয়াসলি নিতে হবে তাকে, সে খুব সিরিয়াস একটা সিরিয়াস ডিল সে এরকম। সো তার মধ্যে এরকম স্টানবাজি, ফেকনেস, এরকম আরও অনেক প্রমাণ পাইছি আর কি এরকম। মানে ওইটাগুলো বললাম আর কি, যে আমার অবজারভেশন হচ্ছে সে ফেক, সে স্টানবাজ, কিন্তু ইনভেস্টর বাগানোর জন্য যে মিথ্যা কথা বলছে ওইটা দিয়ে স্টানবাজ, তাকে আলাদাভাবে বলা যায় না। সেই পয়েন্ট একটু আগে আলোচনা করলাম, সেটা সকলেই করে। সো সে এইরকম ফেক। ও আচ্ছা, আর একটা পয়েন্ট মনে পড়লো, যে তার হচ্ছে যে সে যখন ইউনিভার্সিটিতে ছিল, সে সম্ভবত স্ট্যানফোর্ড বা এরকম টপ একটা ইউনিভার্সিটিতে গেছিল, তো সেখান থেকে সে ড্রপ আউট করছে এবং সেইগুলো তার সব স্টানবাজি। এ ও অন্য সবাই ড্রপ আউট করছে, যে বড় বড় ইয়েরা, আমিও ড্রপ আউট করবো, এই টাইপের একটা ব্যাপার তার মধ্যে ছিল মনে হয়েছে আর কি, কথাবার্তা বিভিন্ন শুনে সার্কামস্টান্সেস থেকে। সো তার খালি কপি করা, সবাইকে কপি করতে হবে, এই টাইপের একটা মেন্টালিটি আমি দেখতে পাইছি। সো সে যেই প্রফেসরের সাথে কাজ করা শুরু করছিল তার ইউনিভার্সিটি, সম্ভবত স্ট্যানফোর্ডের, ইয়াস স্ট্যানফোর্ডের আমার মনে পড়ছে এখন, কারণ ওই প্রফেসর স্ট্যানফোর্ডের, সেই প্রফেসর ইন্টারভিউ দেখছিলাম, সেই প্রফেসর বলছিল যেরকম, সেই প্রফেসরের মনে হয়েছে যে সে এরকম, যে একটু ফেক টাইপের তার কাছে মনে হয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে তার, আমার অবজারভেশন বা জাজমেন্ট হইতেছে, সে স্টানবাজ শুধু না, সে ফেক টাইপের স্ক্যাম, স্ক্যামিশ তার ব্যাপার স্যাপার। সমস্যা যে জায়গায় হয়ে গেছে, যে সে যখন ইনভেস্টর বাগাইছে এইসব দেশে, দেখবেন আপনারা যে মানে ইনভেস্টর যোগানোর জন্য তারা একটা ইয়ে করে, অ্যাডভাইজরি বোর্ড নামটা কি বলে, অ্যাডভাইজর প্যানেল এরকম একটা কিছু করে, একটা কোম্পানির অ্যাডভাইজার্স থাকে। সো অ্যাডভাইজরি বোর্ডে যদি খুব বড় বড় স্ট্যাচারের লোকদেরকে আনা যায়, তখন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয় যে এত বড় বড় স্ট্যাচার এরা হইতেছে, এই কোম্পানির অ্যাডভাইজর বোর্ডে আছে, অ্যাডভাইজরি বোর্ডে আছে, সো মেবি এটা আমরা ইনভেস্ট করতে পারি। সো সে যেটা করছে, সে সাবেক ইউএস প্রেসিডেন্ট সম্ভবত, অথবা এরকম বড়ো বড়ো সেনাপ্রধান থেকে শুরু করে নানান, যে ওয়ারেন বাফেটও সম্ভবত তার অ্যাডভাইজারি বোর্ডে ছিল, নামটা এক্স্যাক্টলি ভুল হইতে পারে, বাট এই স্ট্রেচারের লোকজন আর কি, সে প্রচুর অ্যাডভাইজারি বোর্ডে আনছে, তাদেরকে কনভিন্স করতে পারছে, তাদের তার সেই ক্ষমতা ছিল আর কি, চাপাবাজি বলতে পারেন, চাপাবাজি করার ক্ষমতা। সে তাদেরকে নানান ভুজুং ভাজুং বলে অ্যাডভাইজারি বোর্ডে আনছে, আনার পর ইনভেস্টরদের কাছে গিয়ে দেখাইছে যে দেখো আমার অ্যাডভাইজারি বোর্ড এরকম বলে বলে ইনভেস্টমেন্ট আনছে, এই করবো সেই করবো বলে। সমস্যা যখন হয়ে গেছে, সেই যেই দাবিটা করছে, যে ওই অ্যাগেন যে কথাটা বললাম, সে যখন, ও আচ্ছা, যেটা যে সে যখন দাবি করছে যে ফিঙ্গার টিপ থেকে অল্প একটু ব্লাড নিয়ে সে মিনিটের মধ্যে 100টা রেজাল্ট দিয়ে দিতে পারবে, প্রেডিক্ট করতে পারবে কারো কোনো অসুখ হইতে যাচ্ছে কি না। সো এগুলো যারা সায়েন্টিস্ট, যারা এইসব এর নিয়ে কাজ করে, তারা তো শুনে খুবই আকাশ থেকে পড়ছে, কারণ কিছু এরিয়া আছে সায়েন্সের যেগুলোতে আপনার গ্রাউন্ড ব্রেকিং আবিষ্কার রাতারাতি হয় না, মানে নেচারটা এরকম এইসব কাজের এরকম, যেগুলো দীর্ঘমেয়াদি সময়ে নিয়ে গ্রাউন্ড ব্রেকিং রেজাল্ট আসতে হলে, এমন না যে লাইক ওই এরিয়ার সায়েন্টিস্টরা যে কাজ করতেছে সেই কাজের উপর বিল্ডিং ব্লক উপর দাঁড়ায় তারপর একটা গ্রাউন্ড ব্রেকিং মানে কোনো কিছু হওয়া সম্ভব, রাতারাতি কিছু হয়ে যাওয়া সম্ভব না। সো কিছু এরিয়া আছে, ফিল্ড আছে, যেখানে আপনি রিসার্চ করলে প্রচুর পাবলিকেশন হবে না, আবার কিছু রিসার্চ ফিল্ড আছে যেখানে আপনি কাজ করলে পাবলিকেশন। সো এরকম ব্যাপার আছে আর কি, কিছু এরিয়া আছে সেখানে হুবধাপ রেজাল্ট আসে না রাতারাতি। সো ও যেই টাইপের, যে আপনার ওর যেই ধরনের কাজ, মানুষের বায়োলজিক্যাল ফাংশন টাংশন এগুলো নিয়ে, সেইখানে এই ধরনের রাতারাতি গ্রাউন্ড ব্রেকিং রেজাল্ট আসা সম্ভব না। সো সায়েন্টিস্টরা সবাই অবাক, যে কী বলে আমরা এত বছর রিসার্চ করতেছি, করে আমরা কোনো ইয়ে করতে পারতেছি না, সে ফট করে রাতারাতি, সে ঠিক কোনো রিসার্চারও না, সে সায়েন্সের এসও জানে না, এটা আমি মানে ইয়ে করে বলতেছি না, সে আসলেই সায়েন্স সম্পর্কে কিছু জানে না, সে হইতেছে ইয়ে টাইপের আর কি, স্টার্ট আপ এন্টারপ্রেনার টাইপের, কিন্তু ঘুরে ঘুরে সায়েন্স ব্যাখ্যা করতেছে ইনভেস্টরদের কাছ থেকে, এই না সেই না। সো যারা রিয়েল সায়েন্টিস্ট তারা শুরু থেকেই বলে আসতেছিল যে সে স্ক্যাম, অ্যান্ড যারা ইনভেস্টর এরা তো আর শিক্ষিত লোকজন না, ব্যবসায়ী, এরা ব্যবসা করছে, টাকা পয়সা আছে হাতে পকেটে, এরা সায়েন্সও বোঝে না, এরা লাইক একাডেমিক বিষয়পত্র সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। সো তারা চাপাবাজিতে বিভ্রান্ত হয়েছে, সায়েন্টিস্টদের কথা হয়তো শুনতেও যায় নাই।
সো এই হয়েছে ঘটনা। না পরবর্তীতে যখন থেরানোস $1 বিলিয়ন মতো তুলছে, বিশাল ডিল পাইছে, বড় বড় কোম্পানি, ফার্মাসি কোম্পানিগুলো আমেরিকার, তাদের সাথে চুক্তি করতে পারছে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইয়েগুলাতে, স্টোরগুলাতে থেরানোসের যে ব্লাড টেস্টের যে মেশিন, সেই মেশিনটা রাখবে। না সেখানে কী ধরনের ফ্রড করছে সে আপনার এগুলো একটু পড়াশোনা করে জানতে পারবেন, অনেক ডিটেলস লম্বা হয়ে যাবে, অনেক আলোচনা। যা হোক, সো সেই যে দাবিগুলো করছে এগুলো ভিত্তি ছিল না, এবং টেস্ট রেজাল্ট, প্রচুর ভুলভাল টেস্ট রেজাল্ট আসতে শুরু আসতেছিল। তো মানুষজন আস্তে আস্তে কমপ্লেন বাড়তেছিল যে কী ব্যাপার, আমি এক জায়গায় গেলে একরকম টেস্ট রেজাল্ট আসে, এখান থেকে আরেকরকম, আর এরকম সব কিছু মিলে আলোচনা সামনে আসতে আসতে তারপর তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় না এইখানে হচ্ছে ইন্টারেস্টিং জায়গাটা, যে আমি কয়েক মাস আগে যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে তার বিরুদ্ধে শাস্তি রায় আসবে কি আসবে না, এটার জন্য একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যে ও, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভুলে যাওয়ার আগে বলে ফেলি, যে সে যে স্টানবাজ, সেটা যে সে যে একটু শয়তান, একটু না ভালো মানে শয়তান টাইপের, ওটা যে প্রমাণ অনেকগুলো দিলাম পয়েন্ট বলে। আরেকটা পয়েন্ট হচ্ছে, তার যখন মামলা ট্রায়াল শুরু হয়েছে তখন সে প্রেগনেন্ট হয়েছে, তখন সে ইমপ্রেগনেটেড হয়েছে, পেটে বাচ্চা। আরে বাবা, তোর মামলা ট্রায়াল চলতেছে, যে কোনো মুহূর্তে জেলে যাওয়া লাগবে তার। থ্রি, যে এই মুহূর্তে বাচ্চাটা কনসিভ করলো, তাহলে এখন কী হবে, বাচ্চাটার ভবিষ্যৎ কী, সে যদি জেলে থাকা লাগে, বাচ্চা তো আর জেলে থাকবে না। সো সে তখন সবাই এটা আলোচনা করছে, যে কাজটা সে করছে হইতেছে বিচারকের দয়া দাক্ষিণ্য পাওয়ার জন্য, যে প্রেগনেন্ট একটা বাচ্চা আছে তাকে জেলে পাঠানো যদি না পাঠায় আর কি, এগুলো কনসিডার করে আদালত। সো এইটা পাওয়ার জন্য সে এই কাজটা করছে। আপনি চিন্তা করেন, আমি জানি না, আমার এটা মাথায় কুলে না কত রকম নিকৃষ্ট মানুষ মানসিকতার হইতে হয় একটা মানুষকে এই টাইপের কাজ করতে হইলে। আচ্ছা, আমাকে যদি জেলে পাঠায় ইভেন্চুয়ালি, বাচ্চারা তো আমার সাথে জেলে যাবে না, তো বাচ্চাটার কী ভবিষ্যৎ হবে, সে মা ছাড়া বড় হইতে হবে, অথবা তার ফিউচারটা একটা ম্যাচটা ফিউচার হয়ে গেল, সে জন্মের পরপর তার মা জেলে, তারপর আর মার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, কে তাকে। সো সে তার নিজের পিঠ বাঁচানোর জন্যে, অ্যাগেন আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই যে আসলেই সে জন্য এটা করছে কি না, বাট এটা লাইক অনেকটা দিবালোকের মতো স্পষ্ট। যার যখন মামলা ট্রায়াল চলতেছে, রায় আসবে আসবে, সময় ঘনায় আসছে, এমন সময় সে প্রেগনেন্ট হয়ে বসে আছে। যাক, এখন একটা বাচ্চা হয়েছে, 6 মাস বয়সী বাচ্চা, বাই দ্য টাইম রায় আসছে তার বাচ্চাটার বয়স 6 মাস হয়েছে। যেই ইয়েগুলো আছে, আমি যে আলোচনাটা করছিলাম কয়েক মাস আগে, সেখানে যে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মেক করছিলাম, সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে শাস্তি রায় আসবে কি না সেটার ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট কনসিডারেশন হবে, যে ডিড শি মিন টু ডিফ্রড পিপল, সে যে সে স্ক্যাম স্ক্যামড হয়েছে মানুষ তার কারণে, কিন্তু সে স্ক্যাম করতে মিন করছে কি না, নাকি সে বিশ্বাস করছে, মানে হি বিলিভড ইন হার আইডিয়াস, সে দাবি করছে এটা দিয়ে এভাবে এভাবে করবে, একটা ভিশন দেখাইছে তাদের সামনে। না সে যদি নিজ থেকে বিশ্বাস করে থাকে যে হ্যাঁ আমি এভাবে এভাবে আসলেই এভাবে এভাবে সাকসেসফুল হব, এবং শেষ পর্যন্ত সাকসেসফুল হয় না, সেটার জন্য কাউকে দায়ী করার কিছু নাই, মানুষ তো রিস্ক নেবে, মানুষ তো ভেঞ্চার করবেই। না এটা ওয়ার্কআউট না করলে কি তাকে অপরাধী বলতে হবে, না সেটা তো না, তাহলে তো দুনিয়া থেকে রিস্ক নেবে না। সো সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নাকি সে ইটস নট লাইক শি ওয়াজ টেকিং রিস্ক এবং সে জানে যে সে এমন না, সে জেনে বুঝে সে জানতো যে সে মিথ্যা কথা বলতেছে, সে জানতো যে এটা রেজাল্ট আসবে না, অ্যান্ড ইয়ার সে মানুষকে মিথ্যা বলে বলে টাকা পয়সা। সো এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হয়ে দাঁড়াবে, যে সে জেনে বুঝে কাজটা করছে কি না, নাকি জাস্ট। সো সেইখানে যে 4টা কাউন্টে আসছে তার ইয়ে শাস্তির রায়, সেখানে প্রত্যেকটা কাউন্টি হচ্ছে ডিফ্রড করা নিয়ে, ইয়েকে ইনভেস্টরদের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেওয়ার কারণে। সো তার ওই জায়গাতে সে প্রমাণ করতে পারে না কেস, যে ওই জায়গাতে প্রমাণিত হয়েছে যে সে জেনে বুঝে মিথ্যা বলছে, তার রায় আসছে তার বিরুদ্ধে, এবং প্রত্যেকটা কাউন্টে তার সর্বোচ্চ 20 বছরের জেল হবে। সো এখানে আবার প্রোবেশন টোবেশনের ব্যাপার আছে অনেক কিছু, এবং তার $150 মিলিয়ন রেস্টিটিউশন আসছে, তার মানে হচ্ছে $150 মিলিয়ন সে ক্ষতিপূরণ দিতে হবে তার ইনভেস্টরদের কাছ থেকে, তার কাছে এখন এই টাকা পয়সা মোটেই নাই, সো সেটা দিতেও পারবে না। সো সে যদি প্রোবেশনে থাকে, যেটা হবে প্রতি মাসে মাসে তার বেতন থেকে যে উপার্জন করবে সেখান থেকে ব্যাংক থেকে টাকা কেটে নিবে আদালত, সেটা আদালতের কাছে জমা হতে থাকবে এবং আদালত সেটা পে করতে থাকবে। সো বেসিক্যালি সে ফকির হয়ে গেল, এমনিতেও তো ফকির এই ঘটনার পর, দ্বিতীয়ত তার মাসে মাসে পকেট থেকে একই মাসে মাসে টাকা নাই, যা আছে ওইখান থেকে আবার কেটে বের হইতে থাকবে, এবং সেটা যদি প্রোবেশনে থাকে সে কিছুদিন তো জেল খাটতেই হবে, জেল টাইম, কারণ এটা একটা ক্রিমিনাল চার্জ। না ক্রিমিনাল চার্জের তো অনেক টাইপ আছে, লাইক নন ভায়োলেন্ট ক্রিমিনাল, মানে ভায়োলেন্ট ক্রিমিনাল ক্রাইম, নন ভায়োলেন্ট ক্রাইম, সো এটা তো নন ভায়োলেন্ট ক্রাইম, সো হয়তো প্রোবেশনে ছাড়া পাবে সে। সো মানে তার লাইফটা ম্যাচড আপ তার, এই হচ্ছে ঘটনা। রায় নাও ইন্টারেস্টিং যে ব্যাপার হচ্ছে, যেই ধারাগুলাতে ও নট গিলটি প্রমাণিত হয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে পেশেন্টদেরকে সে মানে পেশেন্টদেরকে বা টেস্ট রেজাল্ট এগুলো নিয়ে সে কোনো মানে ফ্রড করছে কি না, সেইখানে আসছে যে না ওই যে এতগুলো পেশেন্ট ভুলভাল চিকিৎসা হইলো তার কারণে ভুলভাল ইয়ে আসলো সেটার কারণে কোনো শাস্তি পায় না, যেটা এখানে ওটা একটা বড় সিরিয়াস বিষয়, সেটা আমি একটু শক্ট হয়েছি। তবে যে আর্গুমেন্টটা শুনলাম আর কি, শুনে ওকে
ওকে, কাইন্ড অফ মেক সেন্স, লাইক কাইন্ড অফ মেক সেন্স না, মেবি মেক সেন্স, কিন্তু আমার একটু মানতে কষ্ট হচ্ছে। সেখানে আর্গুমেন্টটা হচ্ছে যে যে সে কাজটা করে নাই, পেশেন্টদের তার যেই কী জানি বলে, মানে এখানে মূল পয়েন্টটা ছিল এইটা যে সে জেনে বুঝে একটা অপরাধ করছে কিনা, রাইট? সো ইনভেস্টরদের কাছে সে জেনে বুঝে মিথ্যা কথা বলছে, আর পেশেন্টদের সাথে সে জেনে বুঝে স্ক্যাম করে নাই। পেশেন্টদের সে শি বিলিভড যে তার এই মেশিন কাজ করে, এই এই টাইপের কি কী জানি, মানে সেখানে এইটা এই পয়েন্টটা প্রমাণ বা প্রতিষ্ঠা করা, লাইক বিয়ন্ড রিজনেবল ডাউট প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। যে কথাটা সবসময় আলোচনা করি যে এই ধরনের ক্ষেত্রে আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে, না পারলে ছেড়ে দিতে হবে, যেই কনসেপ্টের সাথে বাঙালির মাথায় কুলায় না, তাদের খালি সবাইকে ভরে দিতে হবে জেলে। সো আমি তো বাঙালি, এই কারণে আমার মাথায় কুলায় না, কি শুনে একটু অশান্তি লাগতেছে। বাট এনিওয়েজ, বিয়ন্ড রিজনেবল ডাউট এটা প্রমাণ করা সম্ভব হয় নাই যে সে ওইখানে পেশেন্টদের সাথেও সে কোনো অন্যায় করার ইন্টেনশন তার ছিল। সো যা হোক, সেটাই অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ইন এ সেন্স। বাট এনিওয়েজ, আপনি কোনো একটা আদার মামলার ক্ষেত্রে আপনি যদি একটা কাউন্টে আপনার 100টা কাউন্ট আসছে, 100টা কাউন্টের মধ্যে আপনি 99টা কাউন্ট নির্দোষ প্রমাণিত হয়েছেন, একটা কাউন্টে দোষী প্রমাণিত হয়েছেন, তাইলে কিন্তু এটা আপনার জন্য একটা ফেলিওর, বিকজ ইউ হ্যাভ টু গো টু জেল, রাইট? এবং আপনার যেই অ্যাটর্নি সে আপনাকে পিট বাঁচাইতে পারে নাই। সো এই এই ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর হয়েছে 1, আপনি একটা কাউন্টে অপরাধী প্রমাণিত হইলেই আপনি ইটস এ ফেলিওর, ইটস অ্যাবজেক্ট ফেলিওর না, বাট ফেলিওর নানদালেস। এনিওয়েজ, সো এই হচ্ছে ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা, এটা একটা খুব বড় মাইল ফলক হয়ে থাকবে সিলিকন ভ্যালির ইনভেস্টরদের জন্য। তারা মিথ্যা কথা বলে বলে যে টাকা তোলে, সামনে চিন্তা করতে হবে যে যদি বিপদে পড়ি, যদি আমি সাকসেসফুল না হই, তাহলে কিন্তু জেলে যাইতে হবে। সো হিসাব করে কাজ করতে হবে। সো এটাকে সবাই খুব একটা সিরিয়াস জায়গা হিসেবে দেখতেছে, যে সিলিকন ভ্যালির ইনভেস্টরদের কাছে একটা মেসেজ পৌঁছলো এই রায়ের মধ্য দিয়ে। আর আমি পার্সোনালি খুশি, কারণ যে কথাটা বললাম, সে আগাগোড়া আমার কাছে তাকে ফেক মনে হয়েছে এবং আগাগোড়া স্টান্টবাজ মনে হয়েছে, না আগাগোড়া ফেক এবং স্টান্টবাজ মনে হয়েছে বলেই তো আর কাউকে জেলে রাখার দাবি তোলা যায় না। আমি সেই জন্য বলতেছি না যে আমি খুশি, আমি বলতেছি এই কারণে যে সে এরকম জায়গায় জায়গায় ফেক স্টান্টবাজি করে 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 আসতেছিল এবং এখন এক জায়গায় সে ধরা খাইছে এবং এটা তার, এবং এখন তাকে থামতে হচ্ছে, নাহলে সে ভবিষ্যতে আরও স্ক্যাম করে বেড়াইতো আর কি। সো এই হচ্ছে সে আলোচিত মামলার রায়। এটার রায় আসছে, সেন্টেন্সিংয়ে এখনও আসে নাই যে তাকে কতদিনের জন্য জেলে যেতে হবে, কীভাবে কী ফর্মে নাকি প্রমোশন হবে কতদিনের জন্য, এই এই ডিটেলস সেন্টেন্সিং আসতে 4-5 মাস বা 3-4 মাস সময় লেগে যায়। সো সেটা আমিও তো চোখ খোলা রাখবো কী সেন্টেন্সিং হয় জানার জন্য অধীর আগ্রহে। আপনারা তো এখন জানলেন, সো আপনারাও হয়তো খবরে সামনে আসলে ফলো করতে পারবেন যে কী কী হয়েছিলো, কেন হয়েছিলো এবং কী রায় আসলো, এবং রায় তো আসছে, কী সেন্টেন্সিং বা কী শাস্তি আর কি আসতে যাচ্ছে এবং কেন আসতে যাচ্ছে, এবং ইফ দ্যাট মেক সেন্স অর নট।